চুরি হওয়ার 5 ঘন্টার মধ্যে উদ্ধার স্বর্ণালঙ্কার। বলা যায় কিছুটা সফলতা পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। রাজধানীর লোটাস ক্লাব এলাকার বাসিন্দা ঋণাশ্রী রায় ভৌমিকের বাড়ির থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি হয় সোমবার। বাড়ির লোকজন আগরতলা পূর্ব থানায় চুরির ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে মামলা হাতে নেয় এবং তদন্তে নামে। গোপন সূত্রের ভিত্তিতে শহরে দুইজনকে কুখ্যাত চোরকে আটক করে পুলিশ। আটক দীপঙ্কর সূত্রধর ও অভিজিৎ সরকারকে উত্তম মধ্যম দিলে আসল ঘটনা বেরিয়ে আসে। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার 5 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এই ব্যাপারে বিস্তারিত জানালেন পুলিশ সুপার কিরণ কুমার। আজ আমি আফটারনুন এক খবর মিলা 12:30 বাজে কি এক ঘর মে চুরি হুয়া হ্যায় হাউস ব্রেকিং হোকে কুছ গোল্ড অর্নামেন্টস চুরি হুয়া হ্যায় ইসমে সে দো এক ফিঙ্গার রিং এক পেয়ার ইয়ার টপ দো বালা ওয়েট অপ্রক্সিমেটলি 2 বারি ওর দো নম্বর বালা ও ভি 2 বারি और एक फिंगर रिंग 5 आना तो टोटल इतना चोरी हुआ था। तो विद इन हमने स्पेशल टीम बनाया अंडर द लीडरशिप ऑफ हमारा SDPO सदर इंचार्ज अभी जो है आशीष दास और इवन ओसी को भी लिया है राणा चटर्जी और विद इन 2.5 आवर्स हमने 2 लोगों को पकड़ा और उसका इंट्रोगेशन के बाद उसने बताया कि कहाँ पर उसने रखा है और अभी पूरा ऑर्नामेंट्स पूरा रिकवरी हो गया है। जो भी चोरी का माल है सब कुछ रिकवरी हो गया है। एक ज्वेलरी शॉप है उधर उसने भेजने के लिए दिया था तो उधर से रिकवरी किया है और ज्वेलरी शॉप ओनर को भी हम लेके आए हैं। जो पर्सन डिटेन किया है उनका नाम उनका नाम एक तो दीपांकर सूत्रधर है और एक अभिजीत सरकार। बाथरूम स्नान মানে ঘরের পাশেই বাথরুম আমরা মার ঘরের গডডেসের মধ্যে গডডেসের বাইরে হ্যান্ডেলটার মধ্যে মার একটা ব্যাগের মধ্যে জুয়েলারি পার্সের মধ্যে মার দুটা বালা কানের আংটি রাখা ছিল। এর মধ্যে মার স্নানে গেল হঠাৎ করে মার কানে কি একটা শব্দ হলো। মা মানে একটু ড্রেসটা ঠিকভাবে মানে ওরা আইতে আইতে মা দেখলো ঘরের সামনে দুটা জুতা। মানে এগুলো আমরা কারুর জুতা না, অনেক সময় আমার হাজব্যান্ড যায় বা আমার ভাইটাই কেউ আস মা জুতাগুলো চিনতে পারলো না। তাড়াতাড়ি করে মা আবার দৌড় দেওয়া মানে ঘরে ঢোকার সময় মা দেখলো একটা জুতা আর একটা জুতা নাই। তারপরে মা চিৎকার কে 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 মা ঘরে ঢুকলো সব দিক দেখতেছে। মা তো ভয় পেয়ে গেছে, চোর চোর করে চিল্লা চিল্লি করতেছে। তারপরে মা ঘরে ঢুকার সময় সব কিছু দেখতেছে কী আছে কী নাই। তারপর হঠাৎ করে মার মনে হলো সব তো ঠিক আছে, কী কী নিলো হঠাৎ করে দেখা মানে গড্রেজের সামনে হ্যান্ডেলটা মধ্যে ঝোলানো ব্যাগটা এটার মধ্যে মার পার্সটাই নাই যেটার মধ্যে মার গয়নাগুলি আসলো। তারপর পেছনের ঘরে গেলো দিয়া দেয়া সব ঠিক আছে, শুধু বাবা যে পত্রিকা রাখে একটা প্যাকেটের মধ্যে সাদা প্যাকেটের মধ্যে পত্রিকার প্যাকেটটা নেই, বাকি সব ঠিকঠাক আছিল। মানে এই জুয়েলারিটা নিল আর পত্রিকার প্যাকেটটা নিল। কত টাকা গয়না ছিল এখানে? প্রায় 1.5 লক্ষ টাকার মতন। কোন জায়গা থেকে? কোথাও লোটাস ক্লাব। আপনার বাড়ি? আমার বাড়ি শান্তিপুর। আমার বাবার বাড়ি থাকি, আমার মা একাই থাকে। মা বাবা দোকানে আছিল, মা একা এই সময়ে। যার বাচ্চা রয়েছে ওনার নাম কি? পিনাক প্রতিম সাহা। মানে আমার মা ভাড়াটিয়া থাকে, বাবার নাম রতন ভৌমিক আর যার বাড়িতে থাকে ওনার নাম হচ্ছে পিনাক প্রতিম সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।